গোপনে চালাচ্ছিলেন পলিথিন ফ্যাক্টরি। ঝিনাইদহের র‍্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত 160 কেজি পলিথিন উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। এ সময় মেসার্স মঞ্জুরুল পিপিআর প্রতিষ্ঠানের মালিক লাবণী আক্তারকে 35,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বেলা 2টা থেকে 3টা পর্যন্ত র‍্যাব 6-এর একটি দল এবং ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাকালীন সময় নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ধারা মোতাবেক মেসার্স মঞ্জুরুল পিপিআর প্রতিষ্ঠানের মালিক লাবণী আক্তারকে 35,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় জব্দকৃত 160 কেজি পলিথিন উদ্ধারপূর্বক ধ্বংস করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থবিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। গোপনে চালাচ্ছিলেন পলিথিন ফ্যাক্টরি।